2013-তে আসা মুভি দ্য কনজিউরিং এর নাম তো আপনারা সকলে শুনে থাকবেন, আর এর সম্বন্ধে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যেটি কিনা আপনারা আই বাটনে পেয়ে যাবেন। হরর মুভি ফ্যানদের কাছে এই মুভিটি খুবই পছন্দের একটি মুভি, কেননা এই মুভিটি রিয়েল লাইফ স্টোরির উপর তৈরি। কিন্তু আজকে আপনারা এই ভিডিওটিতে এই মুভি সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পারবেন যা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে। এই মুভিটি তৈরির সময় অ্যাক্টর এবং মুভি ক্রিউরা এত ভয় পেয়ে গিয়েছিল যে তারা এই মুভিটি বন্ধ করতে চেয়েছিল, আর এর প্রভাব সবথেকে বেশি পড়ে মুভির মেইন অ্যাক্ট্রেস ভেরা ফার্মিগার উপরে। উনি বলেন যে যখন তিনি বাড়িতে একা একা তার ল্যাপটপে মুভি স্ক্রিপ্টটি পড়তেন, তখন আপনাআপনি তার ল্যাপটপে নখের ছাপ উঠে আসতো, আর তিনি এত ভয় পেয়ে গিয়েছিল যে তিনি মুভি রিলেটেড কোনো কিছুই বাড়িতে আনতেন না। মুভি ডিরেক্টর জেমস ওয়ান এমন একটি ঘটনা শেয়ার করেছিল, তার বাড়িতে তার কুকুর হঠাৎই কোনো কারণ ছাড়াই ঘেউ ঘেউ করতে থাকে এবং এমন কিছুর ওপর সে ঘেউ ঘেউ করে যা কিনা জেমস ওয়ান দেখতে পাচ্ছিল না। আর রাতে শুয়ে পড়ার পরে তার মনে হতো কেউ ঘরের মধ্যে চলাফেরা করছে। একবার তো ফিল্মের সমস্ত মেম্বাররা একটি হোটেলে দাঁড়িয়ে ছিল এবং সেই হোটেলে হঠাৎই আগুন ধরে যায় এবং এর ফলে মুভি অ্যাক্টর প্যাট্রিক উইলসন মরতে মরতে বেঁচে যান। অনেকেই মনে করেন এর কারণ মুভিতে দেখানো অ্যানাবেলা ডল, যাকে শয়তানের খেলনা বলে মনে করা হয়।